যারা ড্যান্ড্রাফের সমস্যা নিয়ে জেরবার হয়ে যাচ্ছেন মানে কি করবেন বুঝে উঠতে পারছেন না কারি কারি অ্যান্টিডেন্ড্রাফ শ্যাম্পু ইউজ করছেন কিন্তু চুল উঠে যাচ্ছে অ্যান্টিডেন্ড্রাফ শ্যাম্পু যদি আপনারা লং টার্ম ইউজ করেন সেটা কিন্তু স্ক্যাল্পের জন্য ভীষণ ক্ষতিকর তাতে করে স্ক্যাল্প ড্রাই হয়ে যায় চুল কিন্তু আরও বেশি পড়তে শুরু করে দেয় তো ডেন্ড্রাফের জন্য আপনারা যত ওই হোম রেমেডিস ইউজ করুন কোনোটাই হয়তো সেভাবে কাজ করছে না হোম রেমেডিসগুলোর সাথে সাথে যদি আপনারা এই ট্রিটমেন্টটা ইউজ করেন আকুপ্রেশারের তাহলে আপনারা ভীষণভাবে লাভবান হবেন দেখুন আমি কি করলাম এটা হচ্ছে আমার হাত নিতে হবে আমার মিডল ফিঙ্গার মিডল ফিঙ্গারের মিডল জয়েন্ট যেটা রিং ফিঙ্গারের সাইডে রয়েছে দেখুন আমার এটা হচ্ছে দুটো ফিঙ্গার এদিকে থাম ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গার রিং ফিঙ্গার রিং ফিঙ্গারের দিকের মিডল জয়েন্টে এই একটা পয়েন্টকে আমি কালি দিয়ে রেখেছি এটা বোধ সাই হ্যান্ডে করতে হবে দেখুন আমার ডান হাতও আমি সেভাবে করে রেখেছি তো এখানে একটা করে আপনারা যদি যে কোনো আপনারা দুটো হাতে সমানভাবে করবেন কারণ এটা বোধ হ্যান্ডে না করলে রাত্রিবেলা শোয়ার সময় তো করতে পারেন দিনের বেলাতেও করতে পারেন জল লাগলে উঠে যাবে উঠে যাক দু তিন ঘন্টা থাকুক যত বেশিক্ষণ টাইম আপনারা রাখতে পারবেন তত বেশি রেজাল্ট ভালো পাবেন তো শুরু শুরুতে আপনারা চেষ্টা করুন যত বেশি টাইম রাখা যায় তারপরে ধীরে ধীরে যখন কমতে শুরু করে দেবে তখন আপনারা কিন্তু স্টপ করে দেবেন না পুরো উইন্টার সিজনটা ইউজ করুন সপ্তাহে দু থেকে তিন দিন করে তাহলে আপনাদের আর অ্যান্টিড্যান্ডার শ্যাম্পু ইউজ করতে হবে না হোম রেমেডিস যেমন করছেন তেমন করুন সে হোম রেমেডিসের সাথে সাথে আপনারা এই পয়েন্টটাকে লোকেট করার চেষ্টা করুন এবার ধরুন আপনাদের কারোর মনে নেই কিভাবে করবেন এই পয়েন্টটাকে কি নাম বলে কোনো কিছু ভাবার দরকার নেই আপনারা জানেন আকু প্রেশারের পুরো ভার্সনটাই আমি চেঞ্জ করে দিয়েছি আপনাদের জন্য কোনো মেডিকেল টার্ম আপনাদের জানতে হবে না আমি দুটো মেথিপট্টি বানিয়ে নিয়েছি এরকমভাবে কি দিয়ে আপনারা মেথিপট্টি বানাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি দেখুন এটা হচ্ছে মাস্কিং টেপ অনেকে পেপার টেপ বলে এই পেপার টেপটা কোথায় পাওয়া যায় তাও বলে দিয়েছি হার্ডওয়্যারের দোকানে বা বুকের দোকানে যেখানে বই খাতা বিক্রি হয় সেখানে পেয়ে যাবেন না পেলে তো হার্ডওয়্যারের দোকানে অবশ্যই পেয়ে যাবেন এক একটা রিল কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যেই ভ্যারি করে যে দোকান যেমন নিয়ে থাকে যেমন সাইজের উপরে থাকে একে এবার দুটো স্টিপ আপনি এরকম মেথি দিয়ে বানিয়ে নিলেন বানিয়ে নিয়ে এই সাইড ধরে আপনারা লাগিয়ে নিলেন যদি তাও মনে না থাকে তাহলে আপনারা পুরো জয়েন্টটাকেও লাগিয়ে নিতে পারেন কোথাও কোনো রকম কোনো প্রবলেম হবে না এতে বেনিফিট হবে ছাড়া কম হবে না দেখুন আমি আপনারা যেরকমভাবে লাগাবেন ধরুন লাগাতে গিয়ে যে যে প্রবলেমগুলো ফেস করবেন বারবার করে বলেছি এবার দেখুন এটা উঠে যেতে পারে আমি হাফ লাগালাম কী করবে এটাকে সিকিওর করার জন্য আমি একটু বড় করে নিয়ে এটাকে করে দিলাম এভাবে বেঁধে দিলাম তাহলে কিন্তু দুটো দিকেই আমার আটকে গেল আর পড়বে না অনেকক্ষণ ধরে থাকবে আপনি সারাদিন সব কাজ করুন যখনই সময় পাবেন মাঝে মাঝে এই জায়গাটাকে প্রেস করে দেবেন তো এটা দুটো হাতেই করবেন আমি যেহেতু এখানে করছি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আমি ডান হাতে আর করছি না বাঁ হাতে করে নিলাম আমার অলরেডি পরটি করা রয়েছে আমি এটা রোজ রাত্রে শোয়ার সময় নিজে ইউজ করছি এবং দারুণ বেনিফিট পাচ্ছি তো আমার মনে হলো আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসি আপনারা ইউজ করুন কীরকম উপকার পাচ্ছেন সেটা জানান মা একটা মাস্কিং মাস্কিং টেপ বাড়িতে অবশ্যই রাখুন প্রচুর কাজে দেয় প্রচুর কাজে দেয় যে কোনো জায়গায় যে কোনো কিছু ইউজ করার জন্য কোথাও কিছু আটকানোর জন্য যেমন দরকার হয় আপনারা কেটে গেলে ছিঁড়ে গেলে সেখানে ব্যান্ডেড লাগিয়ে দেন ব্যান্ডেডটা একটু পরেই উঠে যায় সেখানে কি করবেন ব্যান্ডেড লাগানোর পরে মাস্কিং টেপ লাগিয়ে দিন আমি আমার ছেলেদেরকে এভাবে লাগাচ্ছি তাতে করে দেখছি আর উঠছে না ওরাদের দিনে তিনটে চারটে করে ব্যান্ডেড দিলেও কিন্তু কোনো কাজ হয় না তো আমি কি করছি এখন ওদের এই সমস্ত দুষ্টুমি দেখে আমারও বুদ্ধি বেড়ে গেছে আপনাদের জন্য সেই বুদ্ধিটা দিয়ে দিলাম মানে বোনাস টিপ হিসেবে আপনারা এটাকে নিতে পারেন আলাদা করে যে জায়গাটা সেলুট ব্যান্ডেডটা লাগাচ্ছেন সেই জায়গার উপর দিয়ে আর তার দুপাশে আপনারা এই মাস্কিং টেপটা লাগিয়ে নিন দেখবেন আর একদম পড়ছে না নিজেরাও ইউজ করতে পারেন শুধু বাচ্চাদের কাছে কেন বড় কাজ করতে গেলে তাদেরও প্রবলেম হয় তো বন্ধুরা এইটা ইউজ করুন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা ডেন্ডার থেকে মুক্ত হয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন